হ্যাঁ গাইজ, আমি মোহাম্মদ মেহেদি। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে কালো রঙের একটি প্রোডাক্টকে সাদা রঙে রূপান্তরিত করা যায়। ওকে, প্রথমে আমাদের ফাইলটি ওপেন করতে হবে। এজন্য আমরা ফাইলে গিয়ে ওপেন, এখান থেকে ফাইলটি ওপেন করছি, অথবা আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি, এবং সেটা হলো Ctrl+O। Ctrl+O প্রেস করলেই তাহলে আপনার ডায়লগ বক্সটি এসে যাবে, এবং সেখান থেকে আপনি আপনার প্রোডাক্টটি আপলোড করতে পারবেন এখানে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা এই লেয়ারটা ডুপ্লিকেট করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা। এটা ডুপ্লিকেট করার জন্য আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন Ctrl+J, অথবা আপনি ম্যানুয়ালি এটাকে ড্রাগ করে এখানে এনে সারলেও ডুপ্লিকেট হবে, অথবা আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এই যে ডুপ্লিকেট লেয়ার এখানে ওকে দিন, ডুপ্লিকেট হয়ে যাবে। আমাদের যেহেতু এতগুলো লেয়ার লাগবে না, আমরা এগুলো ডিলিট করি। ডিলিট করব যেই লেয়ারটা সিলেক্ট থাকবে, তারপরে আপনার কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে, অথবা আপনারা এটা ড্রাগ করে এনে এখানে ফেললেও ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটা লেয়ারই দরকার। এরপর আমরা যেটা করব, ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাপ্লাই ইমেজ। অ্যাপ্লাই ইমেজ এই দেখেন, এখানে RGB থাকবে, এখানে চেক মার্ক থাকবে না, সাবস্ট্রাক্ট 100%, আর এগুলো আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আচ্ছা, যেটা কাজ সেটা হলো এই যে মার্জড, মার্জডে গিয়ে এখানে আপনার যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড এখানে, এই যে এখানে নিচে যে লেয়ারটা থাকবে ওই লেয়ারের নাম দিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে নর্মালের পরিবর্তে লাইনার লাইট দিলাম। লাইনার লাইট দেওয়ার পরে এবার যেটা করতে হবে, আমাদের এই প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার। তারপর আমি খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফেলেছি। এবার আমরা যেটা করব, প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, তো এটাকে আমরা ইনভার্স করব রাইট ক্লিক করে। তারপরে ইনভার্স কোথায়, আচ্ছা আমরা এটা চেঞ্জ করি, এই যে সিলেক্ট ইনভার্স, সিলেক্ট ইনভার্স করলাম। আচ্ছা, এবার আমরা লেয়ার ওয়ান সিলেক্ট করলাম। লেয়ার ওয়ান সিলেক্ট করার পরে আমরা এখানে গিয়ে এই যে সলিড কালার, সলিড কালার সিলেক্ট করলাম, এটা টোটালি সাদা থাকবে, সাদা সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এটাকে সফট লাইট করব। আচ্ছা, সফট লাইট করলাম। এবার আমরা এই যে আপনার কালার ফিল ওয়ান, এই লেয়ারটাকে কয়েকটা কপি করে নেব, ডুপ্লিকেট করে নেব, Ctrl+Ctrl+J J। আচ্ছা, এইটুকুই থাকুক আপাতত। এবার যেটা করতে হবে, আমরা এই যে লাস্ট যেটা কালার ফিল ওয়ান কপি টু, এটাকে সফট লাইট থেকে নর্মাল লাইট করে দেবো, নর্মালে যাব। নর্মালে যাওয়ার পরে আমরা এই যে এফেক্টস থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এটাকে শিফট অল্টার প্লাস শিফট হোল্ড প্রেস করে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, যে এখানে আনলাম, এটাকেও অল্টার প্লাস শিফট হোল্ড প্রেস করে একটু নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর সাদা সাদা কালার চলে এসেছে। আচ্ছা, এটুকুই থাকুক, ওকে দিয়ে দিলাম। দেখেন খুব সহজেই কিভাবে আমরা সাদা কালার পেয়ে গেলাম প্রোডাক্টের, দেখেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা, আমাদের যদি এটা একটু কালো কালো দেখায় তো আমরা কি করব, এই যে প্রথমটা না, নিচেরটায় গিয়ে আমরা জাস্ট সিলেক্ট করে Ctrl+J দিয়ে ডুপ্লিকেট করব। দেখেন এটা বেশি সাদা হয়ে গেছে, টেক্সচার গুলো নষ্ট হয়ে গেছে, তো আমাদের এটা লাগবে না, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। আচ্ছা, এটাই বেটার। তো এভাবে আপনি আপনার কালো প্রোডাক্টকে খুব সহজে সাদা করতে পারবেন। আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে পারেন, এবং যদি প্রশ্ন থাকে সেটা নিয়েও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।